হাই ভিউয়ার্স, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো এই যে বোর্ডটা দেখছেন, বোর্ডটা দেখুন, আমরা সুইচ, সকেট, রেগুলেটর, ইন্ডিকেটর, এমসিবি এবং এসি স্টার্টার সব লাগিয়ে নিয়েছি। তো বোর্ডটাকে আমরা টোটাল ওয়ারিং করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, বোর্ডটাকে আমরা ওয়ারিং করার জন্য রেডি করে নিয়েছি। আমরা 1.5 তার দিয়ে টোটাল বোর্ডটাকে ওয়ারিং করে নেব। তো দেখুন, আমি ওয়ারিংটা করছি। আমরা যারা নতুন কাজ শিখছি তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকার হবে, কেননা আমরা যারা নতুন কাজ শিখছি আমরা এরকম ওয়ারিং হয়তো অনেকে জানি না। তো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, আশা করি ওয়ারিংটা আপনি নিজেও করে নিতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলে খুব সহজেই আপনারা এই ওয়ারিং এবং বোর্ড কানেকশন করে নিতে পারবেন।
গ্রাস দেখুন আমাদের ওয়ারিংটা টোটাল কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বোর্ডটাকে কানেকশান করে দেখাবো আপনাদেরকে। দেখুন আমরা বোর্ডটা কানেকশান করার জন্য বোর্ডের যেখানে তার বেরিয়ে আছে সেখানে আমরা নিয়ে চলে এসেছি। এবার আপনাদেরকে টোটাল কানেকশানটা করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমার তারগুলোকে সব আগে থেকে গুছিয়ে টেপ করে নিয়েছি। এরপর আমরা কানেকশানটা করব, করে আপনাদেরকে দেখিয়ে দেবো কোনটা কী তার এবং কোথায় কীভাবে কানেকশান হবে। তো আমরা আগে দেখুন এখানে ফেজটা দেখছেন, যে ফেজটাকে আগে আমরা কানেকশান করে নেব। বোর্ডটাকে আমরা ঠিক সাইজ করে আগে লাগিয়ে নিচ্ছি। এবং এই যে ফেজটা দেখছেন এমসিবি নিচে থেকে ফেজটা যে কানেকশান করা আছে, তো আমরা ফেজের সঙ্গে ফেজটাকে লাগিয়ে দিয়ে আর একটা যে এমসিবি আছে তার নিচে কানেকশান করে দেব। এই যে এমসিবিটা আছে এর নিচে কানেকশান হয়ে যাবে। তাহলে টোটাল দুটো এমসিবিতেই আমাদের ফেজটা পেয়ে গেল এবং বোর্ডেতেও আমাদের ফেজটা টোটাল সব জায়গায় পেয়ে যাবে। এরপর দেখুন এই যে একটা ফেজ আছে, এটা এদিকে আর একটা বোর্ড আছে, সে বোর্ডের ফেজ এটা, তো এমসিবি ভাড়া হয়ে যাবে। তো আমরা এমসিবির এই যে কানেকশানটা করা আছে এটাকে খুলে দুটোকে একসঙ্গে করে দেব, দিয়ে আমরা জয়েন্ট করে দেবো। তাহলে এমসিবিটা টোটাল ঘরটা এবং দুটো বোর্ডের একসঙ্গে হয়ে যাবে। ওদিকে যে বোর্ডটা আছে ওই বোর্ডটা তার এমসিবি লাগাচ্ছি না, এখান থেকে এমসিবিটা অন অফ হবে এবং টোটাল ঘরটা একটা এমসিবিতেই কাজ হবে। এসির জন্য আমরা আলাদা এমসিবি করেছি। এটা যে দেখছেন এটা এসির পয়েন্ট, এসির স্টার্টারে এই তারটা লাগানো হবে। এটা এসির সুইচের যে সুইচটা আছে সেই সুইচে তারটা লাগানো হবে, স্টার্টার অন করলে এসিটা তারপর চালু হবে। তো আমরা এই যে এসির সুইচটা আছে এখানে এই এই তারটাকে কানেকশান করে দেব। দেখুন এটা এসির তার, আমরা এসির সুইচে কানেকশান করে দিয়েছি। এবার এই যে বডি আর্থটা আছে আর্থিংটা এই কন্ট্যাক্টে আসবে, তো আমরা এইসব আর্থিংগুলোকে একসঙ্গে করে নিয়ে এই কন্ট্যাক্টের মধ্যে আমরা জয়েন করে দেব। তো আমরা তারগুলোকে কেটে সমান করে নিচ্ছি, নিয়ে সব আর্থিংয়ের তারগুলোকে একসঙ্গে করে নিয়ে প্লাগের যে কন্ট্যাক্টটা আর্থিং যাবে আর কি সেই কন্ট্যাক্টের মধ্যে কানেকশান করে দেব। এই কন্ট্যাক্টে কানেকশান হবে। দেখুন এটা ফেজ, একটা এসির, একটা আর্থিং আমরা কানেকশান করে নিয়েছি। এরপর দেখুন এই নিউট্রালটা আছে, নিউট্রালটাকে আমরা কানেকশান করে নেব। তো নিউট্রালগুলো যে বড়ো আছে তারগুলো এগুলো কেটে সমান করে নেব, নিয়ে আমরা জয়েন্ট করে আলাদা করে একটা নিউট্রাল বের করে নিয়ে প্লাগের যে কন্ট্যাক্টে নিউট্রাল যাবে সেই কন্ট্যাক্টে আমরা কানেকশান করে দেব। এটা দেখুন নিউট্রাল আমাদের কানেকশান করা আছে। তো এখান থেকে আরেকটা আমরা ছোট্ট করে তার দিয়ে কানেকশান করে নেব, আগে করে নিয়ে তারপর আমরা যে জয়েন্টটা হবে এতে জয়েন করে দেবো। তো আমরা জয়েন্টটাকে আগে নিউট্রালটাকে জয়েন করে রাখছি। এখান থেকে আরেকটা টুকরো তার নিয়ে নেব, তার নিয়ে আমরা কানেকশান করে আগে বের করে নেব, বের করে নিয়ে তারপর আমরা যে নিউট্রালের জয়েন্টটা আছে সেখানে জয়েন করে দেবো। দেখুন আমরা নিউট্রালটা জয়েন করে দিয়েছি। এখানে আমরা পিভিসি টেপ লাগিয়ে দেবো। নিউট্রালটা জয়েন্ট কমপ্লিট হয়ে গেছে।
তো আমাদের মেল লাইনটার নিউট্রাল ফেজ এবং আর্থিং আমাদের কানেকশন হয়ে গেছে। এরপর যে পয়েন্টের তারগুলো আছে, তো দেখুন এখানে ফেজ, এটা নিউট্রাল, এটা বডি আর্থ, এবং এইগুলো যে আছে পয়েন্টের তার, এই পয়েন্টের তারগুলোকে আমরা কানেকশন করে নেব। রেগুলেটারটা আছে, রেগুলেটারে ফ্যানের তারটা কানেকশন করে দিচ্ছি, এবং বাকি যে পয়েন্টগুলো আছে সুইচে যে কন্ট্যাক্টটা ফাঁকা আছে সেখানে কানেকশন হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টকে কানেকশন করে নিচ্ছি। এবং এই ফ্যানের তারটাতে আমরা পিভিসি টেপ লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর আমাদের টোটাল ওয়ারিংটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখুন এগুলো পয়েন্টের তার আছে, এই যে এগুলো পয়েন্টের তার, এবং এটা দেখুন নিউট্রাল আছে, বডি আর্থ, এটা এটা এসির পয়েন্ট, এটা একটা বোর্ডের ফেজ, এবং এটা হচ্ছে মেন ফেজ। তো দেখুন আমাদের টোটাল ওয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকমই ইলেকট্রিক্যাল ভিডিও আমি আপলোড করে থাকি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।